জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নিচতলায় জিমন্যাস্টিক্স, কুস্তি ও তায়কোয়ান্দো ডিসিপ্লিনের খেলোয়াড়রা বেশ কয়েক বছর ধরে অনুশীলন করে আসছিল। তবে ইভেন্ট বেশি থাকায় জিমন্যাস্টদের পর্যাপ্ত জায়গার প্রয়োজন হয়। চাহিদা অনুযায়ী জায়গা না থাকায় খেলোয়াড়দের প্র্যাকটিসে বেশ ব্যাঘাত ঘটে। বিষয়টি নিয়ে সময় সংবাদে রিপোর্টের পর টনক নড়ে জাতীয় ক্রীড়া পরিষদের। তিন ফেডারেশনের কর্তাদের নিয়ে গেল 16 মে জরুরি বৈঠক করে ক্রীড়া মন্ত্রণালয়, যেখানে রেসলিংকে সরিয়ে ক্রীড়া পরিষদের নিচতলার পূর্ব অংশ জিমন্যাস্টিক্স ও পশ্চিম পাশের অংশ তায়কোয়ান্দোকে বরাদ্দ দেওয়া হয়েছিল। যদি অনুমোদনের 15 দিন পরও নিজেদের বরাদ্দকৃত জায়গা এখনও বুঝে পায়নি জিমন্যাস্টিক্স ফেডারেশন, এতে কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া জিমন্যাস্টদের প্রস্তুতিতে সমস্যা হচ্ছে। জায়গাটা পাওয়ার কথা ছিল কিন্তু এখনও এটা পাওয়া হয়নি। তো এতগুলো ইনস্ট্রুমেন্ট আসলে ঠিকভাবে বসাইতে পারি না, না বসানোর জন্য আমাদের সেফটির অভাব হয়, আর এই আশেপাশে ওদের যে সাউন্ড নয়েজটা আমাদের খুব বিরক্ত করে আর কি। আমাদের দুইটা ইভেন্ট একদমই করা যাচ্ছে না আর কি, পড়ে আছে, ওটাতে আমরা একদম অনেক পিছিয়ে গেছি। 4টা ইভেন্ট করতে পারতেছি, তাও চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু ভালো করা যায়, কিন্তু আমাদের যত তাড়াতাড়ি দেবে অনেক ভালো করবো আমরা ইনশাআল্লাহ। সম্প্রতি সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপে ভোল্টিং টেবিলে নিউজিল্যান্ড প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের রৌপ্য পদক অর্জন করেন। অথচ পর্যাপ্ত জায়গার অভাবে এই ইভেন্টে রাফি শিশিরদের অনুশীলন করা সম্ভব হচ্ছে না, যেখানে রেসলিং ফেডারেশনের আধিপত্যের কারণে বরাদ্দকৃত জায়গা পাচ্ছে না বলে অভিযোগ ফেডারেশনের এই কর্তার। আমাকে যদি জায়গা না দেন আমি প্র্যাকটিস করবো কোথায়, আর কী করে আমি মেডেল দেবো? আপনি একটা দেখেন, আমাদের জায়গাটা আমাদের ক্রীড়া পরিষদ বরাদ্দ করেছিল, হঠাৎ করেই কুস্তি এসে আমাদের এটা সব ভেঙে চুরে দিয়ে সে নিজে দখল করে নিল, যার ফলে আমাদের পমিল হর্স, তারপর হরিজেন্টাল বার, তারপরে ভোল্টিং টেবিল, তিনটা আইটেম আমাদের একদমই করা যায় না। এদিকে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানায় জাতীয় ক্রীড়া পরিষদ। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা।